राजधानी राजिमपुरेर उत्तरा बैंकेर भेतरेर सीसी कैमरार चित्र टाका तुलछेन एकजन ताके अनुसरण करछेन आरेक व्यक्ति टाका उत्तोलनकारी बैंक थेके बेर होवार आगेई बेर हये जेते देखा जाय अनुसरणकारीके बैंक थेके बेर हये टाका उत्तोलनकारी उठेन रिक्शाय ताके अनुसरण करते थाके एई प्राइवेट कारटी बैंक थेके मात्र 800 गज दूरे আজিমপুরের ভাতের গলিতে रिक्शाटिर गतिरोध करे टाका उत्तोलनकारी व्यक्तिके तुले नेওয়া हय प्राइवेट कारटीते রাজধানীর বিভিন্ন সড়কে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে গাড়িটির গতিবিধি সবশেষ হানি ফ্লাইওভারের টোল প্লাজায় দেখা যায় গাড়িটি ব্যাংক থেকে তোলা ৩,২০,০০০ টাকা ছিনিয়ে নিয়ে ভুক্তভোগীকে ফেলে দেয়া হয় নারায়ণগঞ্জের মদনপুরে আয়শা ওই ব্যারিকেড দিয়ে ওকে গাড়িতে টান দিয়ে উঠায়া তারপরে আবার মুখ বেঁধে ফেলছে পরে দেখা গেল রহমতে আমরা মদনপুর ২-২.৫ ঘন্টা পরে ওকে পাইছে মামলার পর তদন্ত শুরু করে পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চক্রের একজনকে আটক করা হয় পরে তার দেয়া তথ্যে গ্রেফতার হয় আরও ৬ জন পুলিশ বলছে ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের সম্পৃক্ততা পাওয়া গেল চক্রের সদস্য সংখ্যা কমপক্ষে ১৭ জন ঢাকা এবং আশপাশের এলাকায় ৫ থেকে ৭ বছর ধরে ডাকাতি করে আসছিল চক্রটি এই ঘটনায় যে গাড়িটি ব্যবহার করেছে এটা এলিয়ন A15 মডেলের একটা গাড়ি এবং এটা খুঁজতে খুঁজতে আমরা যখন পাচ্ছিলাম না মানে ওদের কাছ থেকেও আমরা সঠিক তথ্য পাচ্ছিলাম যে কোন গাড়িটা ব্যবহার করেছে তো এটা খুঁজতে খুঁজতে আমরা আরেকটা গাড়ি পেলাম যেটা এই ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হয় নাই কিন্তু অন্যান্য ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হয়েছে কিন্তু সেটাও আমাদের কাছে জব্দ আছে আর এই ঘটনার যে দলনেতা ডাকাত দলের সর্দার যাকে বলা হয় আর কি তার নাম হচ্ছে শ্যামল তার আমরা এই পর্যন্ত মোট ৯টি নাম পেয়েছি সে বিভিন্ন সময়ে বিভিন্ন নাম ধারণ করে তার নিজের একটি গাড়ি আছে যেটি সে উবারে দিয়ে রেখেছে এবং সেটিও আমরা জব্দ করেছি আমরা এখন তদন্ত চলছে যে সেই গাড়িটি সে কীভাবে কিনলো সেই গাড়িটি কোনো ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হয় কিনা তো মূলত এই একটি ঘটনাকে কেন্দ্র করে আমরা ৩টি গাড়ি জব্দ করেছি আমরা বেশ কিছু টাকা উদ্ধার করেছি তাদের কাছ থেকে আমরা খেলনা পিস্তল যেটা ব্যবহার করে সেটা উদ্ধার করেছি এই ঘটনার সাথে আমরা এখন পর্যন্ত ৭ জনের সম্পৃক্ততা পেয়েছি বাট তাদের যে লিঙ্কগুলো এগুলো আরও অনেক বড় যারা আমরা সবগুলো লিঙ্ক যদি আমরা কনসিডার করি তাহলে এখানে কমপক্ষে ১৭ জন আছে যাদের নামে শুধু ঢাকা না ঢাকার বাইরেও আমি তাদের বিরুদ্ধে নাটোরে মামলা পেয়েছি নরসিংদীতে মামলা পেয়েছি মানিকগঞ্জে মামলা পেয়েছি মানে ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে মামলা আছে এবং তারা সবগুলো মামলাই আমরা যেগুলোকে ক্রাইম এগেইনস্ট প্রপার্টি বলি এরকম ছিনতাই ডাকাতি এইসব কাজের সাথে ওরা জড়িত আর চক্রের সদস্যদের মধ্যে আছেন আইটি বিশেষজ্ঞ তাদের অনেকেই ব্যবহার করেন এমএনপি বা মোবাইল নাম্বার পোর্টেবিলিটি সার্ভিস অর্থাৎ মোবাইল নম্বর পরিবর্তন না করেই অপারেটর পরিবর্তন সেবা ফলে অপরাধী শনাক্তে পুলিশকে বেগ পেতে হয়েছে আইটি এক্সপার্টের মতো আছে একজন যে এই ঘটনার পরে যে মোবাইল নাম্বারগুলো ওরা নিয়ে যায় সেগুলো IMEI চেঞ্জ করে কিংবা নতুন সিম সাপ্লাই দিয়ে তারা এই চক্রটাকে সহযোগিতা করে থাকে আমরা এখানে তদন্ত করতে গিয়ে আরেকটা বিষয় খেয়াল করলাম যে আপনারা নিশ্চয়ই জানেন যে MNP একটা সার্ভিস আছে মোবাইল নেটওয়ার্ক রিলেটেড মানে ট্রান্সফার করা যায় যে গ্রামীণ ফোনের সিম থাকলো আপনি গ্রামীণ ফোনের একই নাম্বার ব্যবহার করে হয়তো বাংলা লিঙ্কের আপনি নেটওয়ার্ক ইউজ করছেন তো আমরা এখানে একজনের পেয়েছি এরকম যে তার যে সিম নাম্বার সেটা আমরা যখন ডিজিটাল ইনকোয়ারি করতে গেলাম তখন দেখলাম যে সেখানে তার কোনো রেকর্ড নেই তারপরে আরও কয়েক ধাপ পার হয়ে জানতে পারলাম যে সে না তার রেজিস্ট্রেশন ওই MNP সার্ভিসের মধ্যে পড়ে গেছে সে আরেকটা মোবাইল কোম্পানি নেটওয়ার্ক সে ইউজ করছে তো এটা আমাদের তদন্তের পথে একটা প্রতিবন্ধকতা পুলিশ বলছে কি পরিমাণ গ্রাহক MNP সার্ভিস ব্যবহার করেন তার তালিকা চাওয়া হবে মোবাইল অপারেটর কোম্পানিগুলোর কাছে বুলবুল রেজা সময় সংবাদ ঢাকা।